আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি খাবেন এবং কি খাবেন না, ইউরিক অ্যাসিডের সমস্যা ও নিয়ন্ত্রণের সমাধান জেনে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাকে হাইপার ইউরিসিনিয়া বলে। ইউরিক অ্যাসিডের প্রায় 2/3 আমাদের দেহে প্রাকৃতিকভাবেই তৈরি হয়, বাকিটা কিন্তু আসে আমাদের খাবার থেকে, বিশেষ করে পিউরিন সমৃদ্ধ খাবার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ ওই পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট পরিমাণ ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু ঝামেলা তখনই হয় যখন কিডনি অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিতে পারে না, কিংবা দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি করতে শুরু করে দেয়। তখনই এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের দেহের বিভিন্ন জয়েন্টে জমতে থাকে, ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন পয়েন্টে মাঝারি থেকে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া এবং যন্ত্রণা হতে থাকে। অনেকে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করাটাকেই ভালো মনে করেন, কিন্তু আসলেই ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য লাইফস্টাইলকে পরিবর্তন করা উচিত। আপনাকে জানতে হবে কোন খাবারগুলো খাবেন না আর কোন খাবারগুলো খাবেন। এবার আসুন রেড মিট, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস, এমনকি মহিষের মাংসের ব্যাপারে বলি। এগুলো কিন্তু খেতে যাবেন না, এগুলোতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড রয়েছে। তাছাড়া সাদা মাংস যেমন মুরগির মাংসে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক কম, তাই লাল মাংস থেকে সাদা মাংসটা আপনার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য উপকারী। এরপরে অর্গান মিট যেমন প্রাণীর মগজ, কলিজা, জিহ্বা, এগুলাতে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তাই আপনি মূল মাংসটা খাবেন অর্গান মিট না খেয়ে। এরপরে পাখির মাংসতেও কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। এবার আছি সবজির প্রসঙ্গে। প্রথমে বলা হয়ে থাকে পিচ্ছিল যেসব সবজি সেই সব সবজিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেমন কচুরলতি, কচুমুখী, পুঁই শাক প্রভৃতি সবজিতে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। এছাড়াও ফুলকপি, মাশরুম, পালং শাক, মটরশুঁটি, এগুলো খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে, একদম বাদ দেওয়ার প্রয়োজন নেই, কমিয়ে দিতে হবে। এরপরে বিভিন্ন ধরনের বিস্কিট, পাউরুটি, এগুলোর মধ্যে ইস্টের ব্যবহার হয়, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ ইউরিক অ্যাসিড রয়েছে। এছাড়াও মুখরোচক, পেঁয়াজু, বেগুনি, খিচুড়ি, ফুচকা, এগুলোর মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। বাদাম জাতীয় বীজ যেমন শিমের বিচি, কাঁঠালের বিচিতেও প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড রয়েছে, এগুলোও বাদ দিতে হবে। সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া এবং যে কোনো মাছের ডিমে পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে, তাই এগুলো পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। একটা কথা বলে রাখি, ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে এমন নয় যে আপনি যেই খাবারগুলোতে ইউরিক অ্যাসিড আছে সেগুলো একদম বন্ধ করে দিবেন, এতে কিন্তু আপনার অন্যান্য ভিটামিন এবং মিনারেলসের সংকট তৈরি হতে পারে, তাই আপনাকে যেটা করতে হবে সে খাবারগুলো নিয়ন্ত্রিত খেতে হবে। এবার আসুন ইউরিক অ্যাসিডকে কীভাবে শরীর থেকে বের করে দেবেন। বিশুদ্ধ পানি যেমন আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয়, একইভাবে সঠিক পরিমাণে পানি পান করলে অতিরিক্ত ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হয়ে যায়। দেখবেন যে সকল মানুষরা দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি কন্টিনিউ খেয়ে থাকে, এদের শরীরে ইউরিক অ্যাসিড খুব বেশি বাড়তে পারে না। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে, ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আপনারা ইসবগুলোর ভুষি খেতে পারেন, ওটস খেতে পারেন, ফলমূল, শাকসবজি খেতে পারেন, পাটের শাক খেতে পারেন, এছাড়াও খেতে পারেন লাল শাক, কলমি শাক। এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন 500 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করলে খুব অল্প সময়ের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেল কমে যায়। এজন্য আপনারা দৈনন্দিন একটা লেবু খেতে পারেন, একটা মাল্টা খেতে পারেন। যেটা করতে হবে, খাবার খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে আপনি ফল খাবেন, আর সবচেয়ে ভালো হয় ভাতের সাথে লেবু না খাওয়া, লেবু পানিও আপনি ভাত খাওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে অথবা পরে খাবেন, তাহলে ইউরিক অ্যাসিডের জন্য কার্যকরী হবে। আরেকটা ফলের কথা বলি, ইউরিক অ্যাসিড কমাতে আনারস খুবই কার্যকরী, আপনার ফলের তালিকা আনারস রাখতে পারেন। এটা যদি খান তাহলে কিন্তু 100% আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড চলে যাবে।